হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, সবাই সুস্থ আছো, আমরা ভালো আছি। তো আজকে ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি। সকালে ঘুম থেকে উঠেছি 6টার সময় উঠে ঘর দোয়ার মুছে কাপড় টাপড় ভিজিয়ে টিজিয়ে রেখে এসে রান্নাঘরে চলে আসলাম। এসে মেয়ের জন্য টিফিন রেডি করছি। স্কুল শুরু হয়ে গেছে আজ থেকে, উইন্টার ভ্যাকেশন শেষ হয়ে গেছে, তো আজ থেকে স্কুল শুরু, সেই জন্য ওর টিফিনটা আমি আগে রেডি করে নিচ্ছি। তো একবারই বানাচ্ছি যাতে করে আমাদেরও ব্রেকফাস্টটা হয়ে যায় আর কি, সেই জন্য একটু বেশি করে বানাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ, ডিম দিয়ে আর ব্রেড দিয়ে এটা একটা ইসের মতো বানাচ্ছি, ডিম পাউরুটি বলতে পারো। এখানে ক্যাপসিকাম, তারপরে তোমার হচ্ছে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে এইভাবে করে বানাচ্ছি। এই জিনিসটা আমার মেয়ে খুব ভালো খায়, মানে ভালোবাসে খেতে। এই টিফিনটা দিলে আর কি টিফিন ঘুরিয়ে নিয়ে আসে না, সম্পূর্ণ খেয়ে নেয় আর কি। তো যাই হোক, ওদিকে দেখো, ওগুলি সব রেডি করে এসে তারপরে মেয়েকে উঠিয়ে, এখন মেয়ে স্নানও হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ স্নান করে এসে এখন কম্বল দিয়ে ওর বাবা ভালো করে ঢেকে দিচ্ছে, কেননা ঠান্ডা লাগছে। তো আমি ভাবছি যে খাওয়াটা মানে খাইয়ে তারপর ওকে স্কুল ড্রেসটা পরিয়ে দিব। স্কুল ড্রেসটা পরিয়ে বসালাম না, কেননা আবার ভাতটা যদি আবার পড়ে যায় ড্রেসে তো একটা বিতিকিচ্ছি কাণ্ড হয়ে যাবে। সেই জন্য আর কি বললাম যে তুই এমনি একটা ইনার আর প্যান্ট পরিয়ে বস, তুই এখানে কম্বল গায়ে দিয়ে বস, আমি ভাতটা খাইয়ে দিয়ে নিই, তারপরে আমি তোকে রেডি করাচ্ছি। তো এই ঠান্ডার মধ্যে খুব কষ্ট হয় বাচ্চাদের সকালে উঠে স্নান ধান করে যাওয়া, কিন্তু স্নান করিয়ে যে পাঠাবো না, আস্তে আস্তে তো সেই বেলা চলে যায়, আর 2টোর উপরে বেজে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে দেখো আসবে, তারপর স্নান করতে করতে 2:30 বেজে যাবে, তো আরও বেশি ঠান্ডা লাগবে। সেই কারণেই অল্প জল দিয়ে সকালবেলাটা স্নান করিয়ে পাঠাই আর কি। তো এখন ও খেয়ে নিবে, ওকে সকালে আমি সিদ্ধ বাতি খাওয়াই, ডিম সিদ্ধ দিয়ে আর কি, আর ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে সিদ্ধ বাতি খাওয়াই। তো এখন খাওয়া দাওয়া করে নিবে, করে নেওয়ার পরে ওকে আমি রেডি করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছ আজকে পিটির জন্য এই মানে এই ইউনিফর্মটা পরাচ্ছি আর কি, পিটি ইউনিফর্ম এটা। তো ওদিকেও টিভি দেখতে ব্যস্ত, ও একটু মানে ও কী বলবো, খাওয়ার সময় একটু টিভি লাগবেই ওর, এরকম একটা মানে কী বলবো, খুব খারাপ একটা অভ্যাস, এটা আমি চেঞ্জ করতে পারছি না। ওর খুব ঝামেলা করে, নয়তো খাওয়ার সময় রেডিওর সময় টিভিটা ছেড়ে বসবে, নয়তো মোবাইলটা ওর হাতে দিতে হবে। যেহেতু আমি ভিডিও করছি মোবাইল দিয়ে, এর জন্য টিভিটা আজকে ছেড়ে বসছে আর কি। তো দেখো টোটালি রেডি হয়ে গেছে, এখন টুপিটা আমি পরিয়ে দিলাম, যেহেতু ঠান্ডা আমি ভালো করে কান গলা টলা ঢেকে দিচ্ছি টুপি দিয়ে, আর মাস্কটা পরাচ্ছি আর কি, এতদিন পরাইনি, কিন্তু এখন আবার যা শুনছি আবার শুরু হচ্ছে বলে সেই কারণে মাস্কটা আমি পরিয়ে দিলাম। আর ওদিকে টাকাটা দেখছো হাতে, ওটা আমার টাকা, আমি রেখেছিলাম টেবিলে, তো হাতে নিয়ে একটু খেলা করছে, তারপরে আমি ওর থেকে নিয়ে রেখে দিয়েছি। তো এখন ফাইনালি সম্পূর্ণ রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ ওদিকে বড় রেডি হয়ে গেছে। আমার বড়কে বাস স্টপে ছেড়ে দিয়ে এসে চাটা খেয়ে বেরিয়ে যাবে দোকানে, বড়রা স্নান ধান আর কি হয়ে গেছে। তো ওরা দুজনে বেরিয়ে গেল, তারপরে বেরিয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ বাসি বিছানাটা উঠানো হয়নি, কারণ সকালবেলা অনেকটা ঝামেলা থাকে, টিফিন রেডি করা, রেডি তারপরে মেয়েকে রেডি করা, এই করতে করতে না আর করে উঠতে পারি না, সেই কারণে মেয়ে চলে গেল। তারপরে আমি দেখো বিছনা টিছনা সব ঘরটর মানে টিপটপ করে গুছিয়ে গাছিয়ে নিলাম আর কি। তো কোনো কোনো দিন আমি বাসি বিছানা গুছিয়ে ফেলি তাড়াতাড়ি, যখন মানে সময় পাই, মানে ওকে রেডি করাতে করাতে যদি টাইম থাকে আমি তখনই গুছিয়ে ফেলি, যেহেতু আজ আমি টাইম পাচ্ছিলাম না সেই কারণে যাওয়ার পরেই গুছালাম আর কি। তো এখন ওকে দিয়ে বর চলে আসছে, এখন দুজনে মিলে চাটা খেয়ে নিচ্ছি, দেখতে পারছো ওর আর কি বসার টাইম নেই, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে। তো যাই হোক, চাটা খেয়ে তারপর রান্নাঘরে চলে আসলাম। রান্না আজকে হবে পনির দিয়ে গুঁড়া আলু দিয়ে রসা বানাবো, একটু অন্য টাইপের করে বানাবো আর কি। আর ওদিকে গরম জল বসিয়ে দিয়েছি রসা দেওয়ার জন্য আর কি, আর হচ্ছিলো ভাতও বসিয়ে দিয়েছি। দেখো পনিরটা আমি কেটে নিয়েছি, আর হচ্ছিলো এটা বানাবো হচ্ছিলো টমেটো, আদা, লঙ্কা বাটা এটা, আর হচ্ছিলো কাজু বাটা, টক দই, এই দিয়ে আর কি এটা একটু বানাবো একটু অন্যরকম করে, একটু হলেও কাকাসুরি মেথিও দিয়ে দিব নামানোর সময়। তো তোমাকে দিয়ে দেখো, বলতে বলতে আবার রান্নাবাড়ি সারা হয়ে গেছে, আসলে এখন দুপুরবেলা। তো দেখো কী রান্না করেছি, এটা হচ্ছে আলু ফুলকপি ভাজা, এটা হচ্ছে পেঁয়াজ কলে আলু দিয়ে ভাজা, আর হচ্ছিলো ওখানে পনিরের আর রসাটা করেছি। দেখো কী সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও ভীষণ টেস্ট হয়েছে সত্যি কথা বলতে, একটু অন্যরকম করে বানালে না মাঝে মধ্যে একটু মানে খেতেও খুব ভালো লাগে। তো রসাটা খুবই টেস্ট হয়েছিলো, রাতের জন্য রেখে দিয়েছিলাম, রাতে রুটি দিয়ে এটা দিয়ে খেয়ে নিয়েছি আর কি। আর এদিকে মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছ আসলে আমি এখন মেয়েকেও নিয়ে চলে আসছি বাড়িতে,
আমি রান্না করার পর আর ভিডিও করিনি, তো ডাইরেক্ট মেয়েকে নিয়ে এসে তারপরে আমি ভিডিও আবার স্টার্ট করলাম আর কি। তো মেয়ে দেখো এখন এখানে টিভি দেখছে, তো আমি ওকে এখন খাইয়ে দিব, বললাম না তো খাওয়ার সময় টিভি লাগবে আর কি। তো এখন আমি ওকে খাইয়ে দিব, ও টিভিতে ডোরিমন আর যে কাপড় চাপড়গুলো কেচে দিয়েছিলাম ওগুলি মোটামুটি শুকিয়ে আসে। চলো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, টাটা।